am your future bon. Okay? আমি তো তোমাকে বউ ভাবতাম। আরে মেয়েরা চাইলে প্রতিদিন হাজারটা ছেলে বন্ধু বানাতে পারে। আর ছেলেরা সহজে একটা মেয়ে বন্ধুই পায় না, গার্লফ্রেন্ড তো দূরের কথা। বুঝি তোমার অনেক দুঃখ। কি অবস্থা জনগণ, সবাই আছেন ভালো? আমিও আছি ভালো। তো আজকে আমি কথা বলবো বাংলাদেশের নাম করা বড় সড়ক দুইজন টিকটকার নিয়ে। একজন মহান ব্যক্তিকে আমরা আগে থেকেই চিনি, কে সে? সে আর কেউ না, নেকা ওমি মল্লিক। যদি বলো পিচ্ছি, খিলাই তো হইব কাচ্চি। তোমার বলবো তুমি পিচ্ছি। আরে তাহলে তো একটাই হলো, তোমাকে যখন পিচ্ছি ডাকলে কাচ্চি খাওয়াতে হবে, তাহলে তো আমাকেও পিচ্ছি ডাকলে কাচ্চি খাওয়াতে হবে, ঠিক বলছি না? হ্যাঁ ঠিক। আরেকজন মহান ব্যক্তি হলো ওমি মল্লিক ইন্ড্রো 100, ক্রিঞ্জ ইন্টু 100। সে হলো ইতু মিয়াজি। সে আই আই লাভ লাভ ইউ। আরে বলো বলো। সে ইউ মি। আচ্ছা বুঝলাম, তুই আই লাভ ইউ বলবি না, কিন্তু এটা কি? হ্যাঁ এটা কি দুষ্ট পচা মিয়ে? যা রোস্টিং ভিডিওস করে ওরা ভাবে যে ও অনেক ফানি, তারপর হচ্ছে ওদের অনেক ট্যালেন্ট। কোনো ট্যালেন্ট আপনাদের মধ্যে নাই। হ্যাঁ রোস্টারদের তো কোনো ট্যালেন্ট নাই, টিকটকারদের প্রচুর ট্যালেন্ট ভাই, প্রচুর। তবে ওদের ট্যালেন্ট মাথায় থাকে না, ওদের ট্যালেন্ট থাকে when I die, I put my money in. ও মাই গড, কি ট্যালেন্ট! সেকেন্ডের মাঝে গেঞ্জি চেঞ্জ করে ফেলছে, কি ট্যালেন্ট! ও মাই গড, টিকটক ইজ বেস্ট, টিকটক ইজ বেস্ট। হাট, আপনি কি চান অনলাইনে টাকা ইনকাম করতে? তাহলে আপনার জন্য চলে এসেছে মোস্ট বেট বিডি, যেখানে আপনি সহজে গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন এবং খুব সহজে লেনদেন করতে পারবেন রকেট, বিকাশ এবং নগদের মাধ্যমে। তাছাড়া এখন মোস্ট বেটের চালু রয়েছে নতুন পেমেন্ট গেটওয়ে এমবি ক্যাশ। এমবি ক্যাশ সম্পর্কে আরো জানতে এবং মোস্ট বেট বিডিতে রেজিস্ট্রেশন করতে আমার ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে, তো সেখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন, তো যান। আচ্ছা, আর রেজিস্ট্রেশনের সময় যে কোনো অ্যাক্টিভ প্রোমো কোড ইউজ করে পেয়ে যেতে পারেন 25,000 টাকা পর্যন্ত বোনাস, তো আর দেরি কিসের, এখনই যান। ওয়েলকাম ব্যাক রোস্ট। আই কিলি ময়দানে পাপজি লারে আমারে শয়তানে। কি কি লারে তোমারে? লারে আমারে শয়তানে। কি শয়তানে লারে তোমারে? এই কথাটা জানি কোথায় শুনছিলাম? জানি না। আমি জানি, ওমি মল্লিক। কি ভাইয়া, এই তো ওমি মল্লিকের পারফেক্ট বোন, মিস চকলেটের দিন শেষ, ইতু মিয়াজির বাংলাদেশ। বুঝাবুঝি দিন শেষ। তো আজকে দুজন মহান ব্যক্তিকে নিয়ে, ভাই মহান ব্যক্তি কারা? সরি, দুজন চুতিয়াকে নিয়ে। হবে হবে খেলা হবে, ও প্রিয়জন হবে হবে খেলা হবে। তো দেখো হচ্ছে ইন্ট্রোর পর। ও ওয়েট ওয়েট ওয়েট, এটাই আমার শেষ ভিডিও, হয়তো আজকের পর আর ভিডিও বানাবো না। আজকে আমি শেষ ভিডিও বানাচ্ছি, কারণ ভিডিও আর বানাম না, ভিডিও বানায় কি করব, আপনারা লাইক কমেন্ট করেন না, কমেন্ট তো বন্ধ, লাইক করেন না কিছু না, সাবস্ক্রাইব তো অন্তত পক্ষে করেন। আচ্ছা, আরে সাবস্ক্রাইব করেছেন? ও থ্যাংক ইউ সো মাচ। সাবস্ক্রাইব যখন করেছেন তো ইন্ট্রোটা চালু করা যাক। অ্যাকশন। হবে হবে খেলা হবে, ও প্রিয়জন হবে হবে খেলা হবে, একজনকে দেখাই, বলেন তো এটা কে? চুপ রহোগে তো বাত কন করেগা, হম নেই রে তো ইয়াদ কন করেগা, হম সব কুছ করেগা। কিন্তু ভাই আপনারা বলুন তো এটা কে? জানি না। সে আর কেউ না, সে হলো ওমি মল্লিক, ফিল্টার ছাড়া বিশ্ব সুন্দরী এবং ফিল্টার ছাড়া চুত। ও নতুন তো পাবাই, কারণ 12 ভাতারিদের অভাব হয় না। তোমার চেয়ে অনেক সুন্দরী। কি ওমি মল্লিক আপু, আমি ঠিক বলি নাই? ঠিক। এই এই কারা জানি আমাকে বলে, বাসায় ভাত খাও না নাকি বাহিরে গাঞ্জা খাও? হ্যাঁ কি দিনে কয়বার, যারা আমার এই চিকন স্বাস্থ্য দেখে এইসব বলেন তাদের জন্য এইটা।
চিকন তো চিকন বলতে নেই প্রিয়, সেক্সি বলতে শিখো। আমিও তো চিকন, সো নাও আই এম সেক্সি। বুঝলাম তোমার বচপন কা প্যার ছোটবেলার ভালোবাসা, কিন্তু এটা কি? হ্যাঁ এটা কি? হ্যাঁ ছোটবেলাতেই এগুলো করতা? ছি আমি দেখে আর বাঁচি না তো তাহলে তুমি মরে যাও, তোমাকে কে বাঁচতে বস? তুমি এভাবে বলতে পারলা? আচ্ছা যাও আমি এখনই মরে যাচ্ছি। যাও তুমি এখনই মরে যাও। আচ্ছা কিভাবে মরা যায় এটা তো বলো। এক গ্লাস পানির মধ্যে ডুব দিয়ে মরে যাও। যাও বিদায় বন্ধুরা, এই যে এক গ্লাস পানি, আমি এখনই এটাতে ডুবে মরে যাব। তাই তো মরে যাওয়ার আগে আমি একটা কথাই বলতে চাই, প্লিজ সাবস্ক্রাইব পাপ্পু এলটিডি, প্লিজ। আমি মরে যাচ্ছি গাইস, প্লিজ। তো আমি এখন মরে যাচ্ছি এক গ্লাস পানিতে। ওই ঠুসুম আরে, তাহলে তো তুমি আমার বউ। আই এম ইওর ফিউচার। আরে বলো বলো, ফিউচার বউ তাই না? বোন, ওকে। কি একটু আগে বললা বানা বা জামাই, আর এখন বলো ভাই? সম্পর্ক বদলে গেল একটি পলকে। কি শুনলাম, অমি মল্লিক নাকি বিয়ে করে বলছে? হ্যাঁ প্রমাণ দাও। এই তোমার ওয়াইফ লাগে না এটা? কি এটা আমি কি শুনলাম? তোমায় নিয়ে আমার কত স্বপ্ন ছিল, তোমায় নিয়ে আমার মাও স্বপ্ন দেখেছিল। এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো। সব স্বপ্ন সত্যি হয় কার? এতক্ষণ ভালোবাসা প্রকাশ করেছি অমি মাল্লিকের প্রতি, তাই আর এখন ভালোবাসা প্রকাশ করব ইতু মিয়াজের প্রতি। আপু আমাকে চিনো? চিনে চিনে। হ্যাঁ আমিও তো তোমাকে চিনি, কারণ তোমার মতো চুতিয়াকে কে না চিনে। হ্যাঁ এই ইতু মিয়াজি প্রথম টিকটকে আসে বাংলার আবার শাহরুখ খানের হাত ধরে। এই ইতু মিয়াজি এক গান দিয়ে 100 ভিডিও বানায়, আর এক কাপড় দিয়ে মনে হয় হাজার হাজার ভিডিও বানায়। হ্যাঁ এইগুলাই ট্যালেন্ট, আর রোস্টারদের তো কোনো ট্যালেন্ট নাই তাই না? যা রোস্টিং ভিডিওস করে ওরা ভাবে যে ওরা অনেক ফানি, তারপর হচ্ছে ওদের অনেক ট্যালেন্ট। কোনো ট্যালেন্ট আপনাদের মধ্যে নাই? আমাদের আপুর প্রচুর ট্যালেন্ট, কারণ খেতে গেলেও টিকটক ভিডিও বানায়। আমার একটা কলঙ্কিত জীবনের কাহিনী শেয়ার করি। ঘুমাতে গেলেও টিকটক ভিডিও বানায়। ঘুরতে গেলেও টিকটক ভিডিও বানায়। এমনকি নিজের বাপ মাকে নিয়েও ভিডিও বানায়। কিছুদিন পর বিয়ে করবে হয়তো, বাসরাতেও ভিডিও। ইতু মিয়াজির জন্মের পর থেকে চুতিয়াগিরি করার ইচ্ছা, প্রচুর ইচ্ছা ভাই, সে নিজেই বলেছে। জন্ম থেকে যখন আমি প্রথম চোখ খুলি তখন আমার স্বপ্ন ছিল আমি বড় হয়ে টিকটকার হব। আচ্ছা এইগুলো কিন্তু ঠিক না, পিছনে কেউ আছে নাকি? তুই যাস না বেশি দূর, আমার গায়ে লাগে রোদ। 12 ভাতারের সাথে প্রেম করলে তো চলে যাবে। এত মেয়ে পায় কোথায়? জানি না, আমার তো একটা মেয়ে পাত্তা দেয় না। আরে তো জনগণ, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? ঠিক। আর চাইলে মোস্ট বেড ভিডিওতে রেজিস্ট্রেশন করতে পারেন, আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। তো আজকের মতো বিদায়। তো আমি মরে যাওয়ার আগে একটা কথাই বলতে চাই, প্লিজ সাবস্ক্রাইব পাপ্পু এলটিডি, প্লিজ। তো আমি এখন মরে যাব, ওই যে এক গ্লাস পানি, ওই খাট বাইঙ্গা যাইব তো। তুমি আকাশে।